বাগমা বিধানসভার অন্তর্গত 18 ভোলা বাজার আয়োজিত এক বাজার সভায় উপস্থিত থেকে শুক্রবার নির্বাচনে প্রচার করলে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস মনোনীত ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা উপস্থিত ছিলেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক এবং উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল বিজেপি প্রতিশ্রুতি অনুযায়ী দেশে আজকে দিন আসেনি বলে এদিন কটাক্ষ করেছেন আশিস কুমার সাহা। আমি বিশ্বাস করি সারা দেশের মানুষ যে ঘোর একটা আশঙ্কার মধ্যে, বিপজ্জনক আবর্তের মধ্যে পড়ে আজকে দেশের এই নির্বাচনকে গুরুত্ব দিয়ে ভাবছেন। এই নির্বাচন কারা ক্ষমতাসীন হবে, কাদের হাতে ক্ষমতা থাকবে, এই সমস্ত কিছু নিয়ে আজকে ঘরে ঘরে চর্চা হচ্ছে, বাজারেও এই চর্চা হচ্ছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, জাতি উপজাতির মানুষের মধ্যে চর্চা হচ্ছে। তাই আমাদের বলতে হচ্ছে, 10 বছর আগে একটা সরকার পরিবর্তনের মাধ্যমে যে নতুন সরকার 2014 সালে ক্ষমতাসীন হয়েছে, তারা জনগণের কাছে কতগুলি প্রতিশ্রুতি রেখেছিল। যারা বলেছিলেন যে আছে দিন আয়েগা,